আজ যা যা থাকছে, ওয়েব পোর্টাল পরিচিতি পর্বে থাকছে করোনা ভাইরাস মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার, টিপস অ্যান্ড ট্রিক্স পর্বে থাকছে মোবাইল ব্যাংকিং সুরক্ষায় করণীয়, ট্রাবল শুটিং পর্বে থাকছে ফেসবুকে অনাকাঙ্ক্ষিত ফ্রেন্ড রিকোয়েস্টে করণীয়। করোনা ভাইরাস একটি আতঙ্কের নাম, শুরু হতে না হতেই এটি পৃথিবীর সব মানুষকেই ঘাবড়ে দিয়েছে, বিপর্যস্ত করেছে সামাজিক ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতি। কিন্তু এই ক্রান্তিকালীন সময়েও এদেশের মানুষ তার মনোবল শক্ত রেখেছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্ব ও প্রজ্ঞা দিয়ে দেশ ও জাতিকে নিরাপদ রেখেছেন। নানা প্রতিবন্ধকতার মধ্যেও সেবা ও সঠিক তথ্যকে উন্মুক্ত রেখেছেন, যেন হাতের নাগালেই থাকে সব ধরনের তথ্য ও সেবা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল মানুষ যেন আগে করোনা বিষয় সম্বন্ধে ভালোমতো জানতে পারেন এবং করোনার প্রত্যেকটি এই ভয়াবহ যে কোভিড-19 ভাইরাসটি সম্বন্ধে আতঙ্কগ্রস্ত না হয়ে পড়েন, কখন কি করতে হবে সরকারের নির্দেশনা প্রত্যেকটি যেন ঠিকমতো জানতে পারেন, কিভাবে হচ্ছে স্বাস্থ্যসেবা নেবে সেই বিষয়টিও পরিষ্কার জানতে পারে, এই বিষয়টি সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই corona.gov.bd। আজ পর্যন্ত করোনায় আক্রান্ত কতজন, কতজন সুস্থ হয়েছেন বা আজ নতুন আক্রান্তের সংখ্যাই বা কত, যার সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাবেন ওয়েবসাইটটিতে। আমরা এখন পরিচিত হব করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য সংবলিত যে ওয়েবসাইটটি আছে এর সাথে। এই ওয়েবসাইটটিতে যেতে আমাদের লিখতে হবে www.corona.gov.bd। এটি করোনা ভাইরাসের মোকাবেলায় করণীয়, বিপদসংকুল পরিস্থিতিতে কোথায় যোগাযোগ করবেন বা আপনার করণীয় সমূহ কি, এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন। শুরুতেই আপনি পাবেন জাতীয় কল সেন্টার, স্বাস্থ্য বাতায়ন, IEDCR সহ অন্যান্য জরুরি নম্বর সমূহ। করোনা কন্ট্যাক্ট টেস্ট ও আপনি কি আক্রান্ত, এ দুটি অপশনের মাধ্যমে আপনি নিজেই আপনার উপসর্গসমূহ শনাক্তকরণের মাধ্যমে আপনার শারীরিক পরিস্থিতি জেনে নিতে পারেন। যথাযথ উত্তর দিতে হবে, অন্যথায় সঠিক ফলাফল নাও পেতে পারেন। সাথে সাথে জেনে নেবেন আপনার কি কি করণীয়। সরকারি টেলিহেলথ সেবা লাগবে, এখান থেকে সেই টেলিহেলথ সেবার কাছে কিন্তু তার রিকোয়েস্টটা সাবমিট করতে পারছে। করোনা সংক্রান্ত এটা একটা সার্ভিস গেটওয়ে হিসেবে সরকারি উদ্যোগটা দারুণভাবে প্রশংসিত হয়েছে। এ সংক্রান্ত সরকারি নির্দেশনা ও প্রেস রিলিজও আপনার হাতের কাছে চলে আসছে এই ওয়েবসাইটটির মাধ্যমে। স্বাস্থ্য বিষয়ক সেবা, কোথায় কোথায় টেস্ট সেন্টার আছে, আছে প্রয়োজনীয় ডাক্তারের সাথে যোগাযোগ বিষয়ক তথ্যসমূহ, খাদ্য ও অন্যান্য জরুরি সেবাসমূহের দিক নির্দেশনাও থাকছে এখানেই। পাবেন এ ভাইরাসে আক্রান্তের বাংলাদেশ ও বিশ্বের হালনাগাদ তথ্য। এখানে রাখা হয়েছে তথ্য ও দিক নির্দেশনামূলক ভিডিওগুলো।
যখন তখন নির্ভরযোগ্য তথ্য খুঁজতে এখন আর প্রতারণার ফাঁদে পড়তে হবে না, অথবা আপনি নিজেও যাচাই বাছাই করতে পারবেন অন্য তথ্যগুলোকে। এ পর্যন্ত টোটাল ভিজিট হয়েছে 1,80,00,000-এর মতো ভিজিট কিন্তু এখানে হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যেখানে 87-88% হচ্ছে মোবাইল থেকে করেছে, বাকিরা কিন্তু ল্যাপটপ অথবা অন্য থেকে করেছে। নেক্সট যে ভাষণটা আনবো এটা একদম সেবা গ্রহীতার একদম রিকোয়ারমেন্ট স্পেসিফিক হবে। তো তার সবচেয়ে আগে দরকার, আমি কোভিড রোগী হিসেবে এখন যে চিকিৎসাটা পা দরকার আমার, আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই, আমি টেস্ট করতে চাই, আমি এখন যে নীতিমালা অথবা পরামর্শ ডাক্তারে ফলো করব তার চার্টটা চাই, আমার আমার খাদ্যের জন্য ওষুধের জন্য আমি পুরোপুরি সঠিক নির্দেশনাটা চাই। সেবা গ্রহীতা ভিজিটর এখানে এসেছেন, এখানে এসে এটাকে বিভিন্ন মূল্যায়ন করেছেন, মতামত দিয়েছেন, তার জন্যই কিন্তু আমরা আপনাদের প্রয়োজনে কাছাকাছি যেতে পেরেছি। সামনের দিনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সবাই কম বেশি স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে ব্যাংকিং ট্রানজ্যাকশন করি বা সুবিধা নিয়ে থাকি। আজকে আমরা কথা বলবো ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার সুরক্ষিত রাখতে স্মার্টফোন ব্যবহারকারীদের কী কী সাবধানতা অবলম্বন করা উচিত তা নিয়ে। আমাদের অনেকের মধ্যে পাবলিক বা ফ্রি ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহারের প্রবণতা বেশি থাকে। কখনো কখনো এই ধরনের ওয়াইফাই ব্যবহার করলে তা ডিভাইসের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এবং সাইবার অ্যাটাকের সম্ভাবনাও থেকে যায়। এক্ষেত্রে আপনার তথ্য চুরি বা গোপনীয়তা নষ্ট হতে পারে। পাবলিক ওয়াইফাই ব্যবহার করে কোনো সাইটে লগ ইন বা ট্রানজ্যাকশন করা হয় তাহলে সেই সব তথ্য হ্যাকারদের দখলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা সহজতর হয়। জানিয়ে রাখি, এ প্রক্রিয়ায় হ্যাকাররা সুচতুরভাবে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ক্রেডেনশিয়াল হাতিয়ে নিতে পারে। কথা বলা ছাড়াও স্মার্টফোনের মাধ্যমে আমরা দৈনন্দিন অনেক কাজ করে থাকি, জমতে থাকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা ডেটা। এ সকল তথ্য নিয়মিত ব্যাকআপ রাখা উচিত। ফোনের বা অন্য কোনো বিশ্বস্ত ক্লাউড স্পেসে আমাদের ফোনের ডেটা বা প্রয়োজনীয় তথ্যাদি নিয়মিত ব্যাকআপ করে রাখতে পারি। অনেক ক্লাউড সার্ভিসেই একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস ফ্রিতে ব্যবহার করা যায় বা প্রয়োজন অনুযায়ী আমরা কিনেও নিতে পারি। এতে করে যদি আমাদের ফোনটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আমরা ক্লাউড স্পেসে লগ ইন করে প্রয়োজনীয় সকল ডেটাসমূহ নিয়ে নিতে পারি। ফোনের প্রয়োজনীয় ডেটা প্রতিনিয়ত ব্যাকআপ করে রাখুন। স্মার্টফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI সংরক্ষণ করে রাখতে হবে। জানিয়ে রাখি, IMEI নম্বরটি প্রত্যেকটি ফোনের জন্য আলাদা হয় এবং প্রত্যেকটি ডিভাইসকে আলাদা আইডেন্টিটি প্রদান করে। এটি ফোনের বক্সে উল্লেখ করা থাকে। আবার ফোন থেকে *#06# ডায়াল করলেও জানা যাবে। মনে রাখবেন, আপনার ফোন চুরি যাওয়া ফোন খুঁজে পেতেও এই নাম্বারটি প্রয়োজন। ফোনে সবসময় স্ক্রিন লক ব্যবহার করুন। ফোনে সবসময় আপনার সুবিধা মতো অন্তত একটি হলেও স্ক্রিন লক ব্যবহার করুন। ফোনের পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন বা বায়োমেট্রিক অথেন্টিকেশন অন রাখুন, ফলে ফোনে আনঅথরাইজড অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আপনার ফোনে কেউ অ্যাক্সেস নিতে পারবে না আর আপনার তথ্য থাকবে নিরাপদ। তাই ফোনের পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন বা বায়োমেট্রিক অথেন্টিকেশন, এগুলোর অন্তত যে কোনো একটি বা অধিক অপশন অন রাখুন এবং নিরাপদ থাকুন। ফোনের অপারেটিং সিস্টেম আপডেট রাখুন। অপারেটিং সিস্টেমের প্রত্যেকটি আপডেটের মাধ্যমে আসে নতুন নতুন সিকিউরিটি প্যাচ, যা মলওয়্যার থেকে ফোনকে সুরক্ষিত রাখে। আমাদের অনেকের মধ্যে এমনও ধারণা প্রচলিত আছে যে ফোনকে আপডেট করলে স্লো হয়ে যাবে। বস্তুত ফোনকে নিরাপদ ও বাগমুক্ত রাখতেই আপডেট প্রয়োজন, এতে ফোনের সুরক্ষা ব্যবস্থা ও কার্যকারিতা ভালো থাকে।
ফেসবুক মূলত স্বজন ও বন্ধুদের সাথে ইচ্ছা, মত, ছবি বা ভিডিও শেয়ার করার জায়গা হলেও মাঝে মধ্যেই আমরা ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বন্ধু রিকোয়েস্ট পেয়ে থাকি, যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। আজ আমরা দেখব কিভাবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায়। সাধারণত ফেসবুক প্রোফাইলে একটি অ্যাড ফ্রেন্ড বাটন থাকে, যার ফলে যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, আর আপনি চাইলে এটিকে পরিবর্তনও করতে পারেন। আজ আমরা দেখাব কিভাবে এটিকে পরিবর্তন করে মেসেজ বা ফলো বাটন আনতে হয়। এজন্য প্রথমেই আপনাকে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করতে হবে। প্রথমে ডান দিকের উপরের কর্নারের থ্রি লাইন বা হ্যামবার্গার মেনুতে প্রেস করুন এবং একটু নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করুন। তারপর সেটিং নির্বাচন করুন। এখন একটু নিচে প্রাইভেসি থেকে প্রাইভেসি সেটিংসে প্রবেশ করবেন। আবারও নিচে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এর মধ্যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নির্বাচন করুন। এখানে এভরিওয়ানের টিক চিহ্ন থাকলে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, পরিবর্তন করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসে টিক চিহ্ন বা সিলেক্ট করে দিন। এখন আপনি আপনার প্রোফাইলে ফিরে এসে অ্যাড টু স্টোরির পাশে থ্রি ডট বা মিডবল মেনুটি সিলেক্ট করে ভিউ অ্যাজ নির্বাচন করলে অ্যাড ফ্রেন্ডের পরিবর্তে মেসেজ বাটনটি দেখতে পাবেন। আপনি যদি মেসেজ বাটনের পরিবর্তে ফলো বাটনটির মাধ্যমে ফলোয়ারদের সংযুক্ত রাখতে চান, তাহলে আগের প্রক্রিয়ায় থ্রি লাইন বা হ্যামবার্গার মেনুতে প্রেস করুন এবং একটু নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান। তারপর সেটিং ও প্রাইভেসি থেকে এবার পাবলিক পোস্ট নির্বাচন করবেন। এখানে হু ক্যান ফলো মিয়ে ফ্রেন্ডসের পরিবর্তে পাবলিক সিলেক্ট করে দিন। এখন আবারও আপনি আপনার প্রোফাইলে ফিরে এসে অ্যাড টু স্টোরির পাশে থ্রি ডট বা মিডবল মেনুটি সিলেক্ট করে ভিউ অ্যাজ নির্বাচন করলে দেখতে পাবেন ফলো বাটনটি যুক্ত হয়েছে, সাথে আছে মেসেজ আইকনটি। এই প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত বন্ধু রিকোয়েস্ট থেকে মুক্ত থাকতে পারবেন। এবার আপনি আগের অবস্থায় ফেরত যেতে চাইলে আগের পদ্ধতিগুলো অনুসরণ করে পূর্বের সিলেকশনগুলো পুনর্বহাল করুন। আমরা আজ প্রযুক্তিকে জানি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রযুক্তি সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন, আমরা সচেষ্ট থাকব আপনার কৌতূহল মেটাতে। পাশাপাশি সরকারের অন্য কোনো সেবা খাতের ডিজিটাল অগ্রগতি সম্পর্কে জানতে চাইলেও আমাদের লিখতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযুক্তিকে জানি @gmail.com, ফেসবুক facebook.com/bangladeshtelevision-btv, ইউটিউব youtube.com/bangladeshtelevision-btv। আজ এ পর্যন্ত। আগামী পর্বে আবারও ফিরব গুরুত্বপূর্ণ কিছু টিপস ও ট্রিক্স নিয়ে।